দুয়ারে সরকারের পর যখন পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, তখনই পাড়ার সমাধান প্রকল্পের কাজ মুখ থুবড়ে পড়েছে। শুধুই প্রতিশ্রুতি, কিন্তু আজও মেলেনি পানীয় জল। ফলে পুকুরের জলই এখন ভরসা উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন গ্রামে গ্রামে। আমাদের জলের সমস্যা, এই যে নলকূপটা বসিয়ে গিয়েছে সোলারের না কিসের তা আমাদের অতটা জানা নাই। 2021 বানিয়ে দিয়ে গেছে, ওই সময় 15-20 দিন জল উঠেছে, 15-20 দিন জল খেলাম, তাও জলটা খারাপ ছিল। পরে অপারেশন করা হলো, তারপরে আসলো, এসে মোটামুটি আবার ঠিক করে দিয়ে গেল। তারপর 2-3 দিন জলটা খেলাম, খাওয়ার পরে এত অপারেশন জানিয়ে আজ পর্যন্ত কোনো লোকের মনে করেন দেখাশোনা নাই। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের সোনানপুর, বলরামপুর, ডুমরাডাঙ্গি গ্রামের বহু এলাকায় পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। একে তো বৈশাখ মাসের তীব্র গরম, তার উপর ভয়ঙ্কর জলকষ্ট, আর এই কষ্টের মাঝে মানুষকে খেতে হচ্ছে পুকুরের জল। গ্রামে নেই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা, নেই কোনো ডিপ টিউবওয়েল, অথচ 14 লক্ষ টাকা খরচ করে 6টি প্রকল্প নির্মাণ করা হয়েছে পিএস দপ্তর থেকে। পিএস দপ্তর থেকে সোলার পাম্প বসানোর কাজ সম্পূর্ণ হলেও সপ্তাহখানেক জল পেলেও বর্তমানে জল পাচ্ছেন না গ্রামবাসীরা। আমার নাম হচ্ছে পবন সিং। জল বার হচ্ছে না, এটা তো 2021 সালে হয়েছিল। হ্যাঁ, মিস্ত্রি এসে একবার ঠিক করে দিয়ে চলে গেছে, তারপর থেকেই এরকম দশা হয়ে আছে। কতদিন ধরে? মোটামুটি 1 বছর থেকে। 2021 সালে পিএস দপ্তর সোলার পাম্পের সাহায্যে জল তুলে সেই জল পরিশ্রুত করে গ্রামের প্রতিটি বাড়িতে পরিষেবা দেওয়ার কথা জানালেও এখনো পর্যন্ত মেলেনি সেই পরিশ্রুত পানীয় জল। এমনই অভিযোগ শুধু সোনারপুর নয়, হঠাৎ পাড়া, বলরাম মন্দির, ডুমরাডাঙ্গি এলাকায় সাধারণ মানুষদের। পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তুলে সরব হয়েছেন আলতাপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান পবন সিংহ। প্রাক্তন প্রধান পবন সিংহ বলেন, পিএস দপ্তরে অভিযোগ জানানো হয়েছে, এখনো পর্যন্ত কোন রকম সাড়া পাওয়া যায়নি। না, অভিযোগ তো আমি এর আগে যে আসছিল ওই মিস্ত্রিকে অভিযোগ করছিলাম, এসে আবার ঠিক করে দিয়েছিল, একদিন জল পড়ে আবার বন্ধ হয়ে গেছে। আমরা চাচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠিক হয়, তাহলে মানুষ এখানকার জল খেতে পারবে, এটাই যাচ্ছে। আপনি কি এখানকার বাসিন্দা? আমি এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আগে ছিলাম প্রধান, এখন আমি এক্স প্রধান। কোন মেম, কোন পঞ্চায়েতের? এটা আলতাপুর টু। এখান উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা চক্রবর্তী, রিপোর্ট নিউজ 18 লোকাল।